फिरदौसी नमाज देखने ही शहर विप्लवी सिनेमा शेखन ते कई शुरू ज़्यादा रिवेस्ट बावन नहीं तादरी पैन ढीला है এবারের ঈদে রেকর্ড সংখ্যক 88টি সিনেমা মুক্তি পেয়েছে। অন্যান্য ঈদের চেয়ে এবারের ঈদে হলমুখী মানুষের সংখ্যা বেশি। সিনেমা হলে দর্শকদের ভিড় থাকলেও সব সিনেমা প্রত্যাশা অনুযায়ী ইনকাম করতে পারেননি। এই ভিডিওতে আয়ের দিক দিয়ে সেরা 5টি সিনেমার আয় আপনাদেরকে জানাবো। তালিকাটিতে 5 নম্বর সিনেমা থেকে শুরু করে পর্যায়ক্রমে 1 নম্বর সিনেমার আয় জানানো হবে। তাই আপনার প্রিয় সিনেমার সাপ্তাহিক ইনকাম জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ট্রেলারটা দেখাই ব্যাকআপটা বুঝানো উচিত। এই তালিকায় 5 নম্বরে রয়েছে নায়ক আদর আজাদের লোকাল। এই সিনেমার প্রতি দর্শক সারা বেশি থাকলেও এই সিনেমাটি খুব একটা হল পায়নি। সপ্তাহ জুড়ে লোকাল সিনেমাটি আয় করেছে 26,53,000 টাকার মতো। আয়ের দিক দিয়ে 4 নম্বরে রয়েছে বাপ্পি চৌধুরী ও মিশা সওদাগর অভিনীত শত্রু। এই সিনেমাটি ঈদের প্রথম সপ্তাহে আয় করেছে 96,00,000 টাকার মতো। আয়ের দিক দিয়ে সেরা তিনে রয়েছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত কিল হিম। এই সিনেমাটি ঈদের প্রথম সপ্তাহে আয় করেছে 1,26,00,000 টাকার মতো। আয়ের দিক দিয়ে সেরা দুয়ে রয়েছে সজল ও পূজা শ্রী অভিনীত জিন। এই সিনেমাটি রীতিমতো চমক দেখিয়েছে। এই প্রথম ভৌতিক কোনো সিনেমা নির্মাণ করায় এই সিনেমার প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা দেয়। জিন সিনেমাটি ঈদের প্রথম সপ্তাহে আয় করেছে 1,28,00,000 টাকার মতো। আয়ের দিক দিয়ে 1 নম্বরে রয়েছে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমাটি। এই সিনেমা ঈদের প্রথম সপ্তাহে আয় করেছে 5,53,00,000 টাকার মতো। এবার ঈদে কোন সিনেমাটি সবচেয়ে এগিয়ে থাকবে কমেন্টে জানিয়ে দিন।